আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আপনারা জানেন যে আমি আপনাদের রিপোর্ট দেখতে চাই না অনেকে যখন কনসালটেশনে আসেন বা এইখানে আসেন বলেন স্যার রিপোর্ট একটু দেখুন আমি বলি যে আমার রিপোর্টের দরকার নাই কারণ হচ্ছে এই রিপোর্টগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্সের জন্য এবং আমাদের ডাক্তারের জন্য তারাই আপনাদেরকে পাঠাবেন টেস্টের জন্য কারণ তারা আপনাদের সময় সাথে সময় ব্যয় করেন না আমি আপনার সাথে ব্যয় করি সময় কেন হচ্ছে আমি এইভাবে আমার মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করেছি আমাদের যে ফাদার হাইপোক্রাইট আমি ওকে ফলো করি প্রথমে রুগীকে শুনতে হবে অ্যাকচুয়ালি রুগীকে যদি একটু সময় দেওয়া হয় এবং ওকে যদি ভালো মতো একটু মানে প্রশ্ন করা হয় একজন ডাক্তার জানেন যে ওকে কি প্রশ্ন করতে হবে তার এই সমস্যার জন্য সেই প্রশ্নের উত্তর যদি সে পায় তখন তার অন্য কোনো টেস্টের দরকার হয় না এরপরে যদি কনফিউশন থাকে তাহলে বলে যে ঠিক আছে আপনি এই টেস্টটা করে নিয়ে আসেন এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার যে আমরা পড়াশোনা করেছি সেই পড়াশোনার রিজাল্ট হচ্ছে এই এখন কথা হচ্ছে যে তালে কিসের জন্য এতগুলা টেস্ট আমি মনে করি এসব সব টেস্টের টোটাই দরকার না সব টেস্ট আপনারা দুইটা সাইড এফেক্ট পাচ্ছেন একটা হচ্ছে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করতেছেন একটা কে স্ট্রেস দিচ্ছেন আর স্ট্রেস হচ্ছে শরীরে ইমব্যালেন্স তৈরি করবে আমি বলি যত ধরনের রোগ বা যত শরীরের প্রবলেম হয় সেগুলোর কারণ হচ্ছে শরীরে ইমব্যালেন্স থাকে এবং ইমব্যালেন্স আপনার এই টেস্টে আর ইমব্যালেন্স দেরি করবে কারণ এই যখন টেস্টটা একটু খারাপ আসে তখন দেখবেন যে আপনি স্ট্রেসে ভুগতেছেন আপনি বিভিন্নভাবে উচ্ছেন টেনশানে রয়ে গেছেন এবং যতক্ষণ পর্যন্ত টেনশন দূর না হবে এই পর্যন্ত আপনার শরীরে কোনো প্রবলেম সলভ হবে না তাহলে দেখেন এই টেস্ট আপনাকে একদিক দিয়ে আপনার টাকা পয়সা খরচ করতেছেন অন্যদিকে আপনি নিজের উপর স্ট্রেস নিচ্ছেন এই জন্য আমি বলি টেস্টের দরকার নাই আপনি জানেন যে মূল রুট কজ হচ্ছে শরীরের যে কোনো প্রবলেমের জন্য ইমব্যালেন্স এই ইমব্যালেন্স কোথা থেকে আসে আমাদের খাবার থেকে আসে অ্যাকচুয়ালি আমরা যখন মানুষের তৈরি খাবার খাই ডেড ফুড এই খাবার শক্তি নাই এই খাবার আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করে এই ফ্রি রেডিক্যাল হচ্ছে একমাত্র এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ক্ষতিকর আমার শরীরে যদি এনার্জি থাকে আমার শরীরে কোনো প্রবলেম নাই যখন আমার শরীরে এনার্জি কমে যায় তখনই প্রবলেম আরম্ভ হয় এর মানে কি কোথা থেকে আসছে এই এনার্জি প্রোডাকশানের যে ডেফিসিয়েন্সি এটা কোথা থেকে আসছে খাবার থেকে এ মানে ইমব্যালেন্সটা কোথা থেকে আসছে খাবার থেকে আসছে এখন যদি আমি খাবারটা ঠিক করতে পারি এবং খাবারের সাথে আরও কিছু যোগ করতে পারি তাহলে আমি যদি শরীরে ব্যালেন্স ব্যাক করতে পারি তাহলে কি আমার এই টেস্টের দরকার আছে দরকার নাই টুটারি দরকার এটা আমি প্রমাণ করেছি এই দশ বছরে আমার এই ক্লিনিকে আমি কাউকে এখানে টেস্টে পাঠাই না আমার ক্লিনিকে ভাড়ার সাথে কোনো সম্পর্ক নাই আমি যখন মনে করি আপনার কথা বলার পরে যদি মনে করি যে এম নট তখন আপনাকে বলি ঠিক আছে এই একটা টেস্ট এইটা এইটা আমাকে দেখান নাথিং এলস অ্যাকচুয়ালি সাতটা গোপন সূত্র যদি ঠিক মতো বোঝে থাকেন এখন সাতটা গোপন সূত্র না একটা সূত্র অ্যাড হবে নেক্সট বুকে আট নম্বর সূত্র আটটা সূত্র যারা ফলো করবেন এবং যারা বুঝতে পেরেছেন এবং ঠিকমতো ফলো করতে পারেন তখন বুঝতে পারবেন যে আপনাদের টেস্টের কোনো আর দরকার নেই টেস্ট দিয়ে আপনি কী করতেছেন আপনার টাকা পয়সা নষ্ট করতেছেন এবং নিজেকে স্ট্রেস দিচ্ছেন কারণ অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছেন বসে থাকেন এরপরে চিন্তা করছেন কী টেস্টের রিজাল্ট আসবে এইগুলো টেনশান এই টেনশান স্ট্রেস আর স্ট্রেস মানে কি আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করবে এবং এইটা অত্যন্ত কি বলবো যে খুব চেয়ে কঠিন কাজ হচ্ছে এই হরমোনার ব্যালেন্স ব্যাক করা আপনি হরমোনাল ইমব্যালেন্স তৈরি করেন এই ব্যালেন্স ব্যাক করা অত্যন্ত কঠিন কাজ তাহলে আমি মনে করি যে এই টেস্টের পিছনে দৌড়াইবেন না স দরকার নাই আমার ফ্রি বুকটা কালেক্ট করেন সাতটা গোপন সূত্র বসতে চেষ্টা করেন এটা পালন করেন এবং এটা পালন করতে যা যা দরকার সেগুলো অ্যারেঞ্জ করেন দেখবেন যে আপনার করতে সরকার দরকার হবে না ভালো থাকুন সুস্থ থাকুন